আজকে ডে টু। আজকে আমাদের প্ল্যান আছে, আমি আর মামুনি আর রাফি, চিটার একটা অনেক ভালো রেস্টুরেন্ট আছে, সি ফুড পাওয়া যায়, আমরা ওইখানে যাবো। অ্যান্ড দেন আমি আর মামুনি একটু শপিংয়ে যাবো। রাফি কোথায় যাবে? আমার কিছু চাইল্ডহুড ফ্রেন্ড আছে এখানে স্কুল, ওদের সাথে আমি একটু মিট করব আজকে। আজকে সবাই সবার মতো ঘুরবে, রাফি রাফির মতো, আমি আর মামুনি আমাদের মতো। চিটাগো ওয়েদারটা অনেক ভালো, অনেক রোদ তো যাচ্ছে, ভালো লাগছে আমার ওয়েদারের মতো। কেন তো অনেক ভালো লাগছে। এখানে বাসাটা থেকে বের হলো, অনেক সুন্দর জায়গা আছে, চলো দেখি রাফি আমরা একটু। অনেক সুন্দর একটা ওয়েদার এখানে, আমার বেশি ভালো লাগে একটু হাঁটা যায়। ঢাকাতে আসলে এরকম খোলা জায়গা এরকম পাওয়া খুবই কম। এই তো পিছনে রেস্ট হাউস, এখানে আমি ছিলাম কিন্তু ঘুরতে আসছিলাম ফ্রেন্ডদেরকে নিয়ে। আর এই যে এখানে হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট আছে, বাস্কেটবল কোর্ট আছে, আমি খেলি এখানে অনেক বড়। আমি আমার বিয়ের পরে চিটাগাংয়ে ছিলাম যখন কোভিডে, তখন আমরা এখানে ঘুরতে আসছিলাম, তখনও পাপা চিটাগাংয়ে ছিল অন্য একটা ইয়াতে, তখন আসছিলাম। এখন তো আমরা এখানেই থাকছি। অনেক বড় জায়গা, কোথা থেকে কোথায় যাবো। স্কুলের স্কুল কি চলছে? কালকে আমাদের আরেকটা প্ল্যান আছে, কালকের জন্য আমরা আসলে ওরকম প্ল্যান করে আসি নাই। মেইনলি মামুনি ভ্যাকসিন দিবে, তো এই জন্য আমরা আসলে চিটাগাং এসেছি। আর আমাদের কোভিড হওয়ার পরে দুজন বাসায় কোয়ারেন্টাইন করলাম, তো মামুনি বলতেছে যে তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, তোমাদেরও ভালো লাগবে। আসলে 14 দিন রুমে থাকাটা খুবই কষ্টের। কেমন লাগলো রাফি? আমরা দুজন যখন করেছি তাও তো দুজন একসাথে ছিলাম, কথাবার্তা বলতাম, একা আসলে ডিপ্রেশন লাগে একা থাকলে। Thank you.
রাফিটা চলে যায় আমি আর মামুনি ওয়ার্ল্ড ফুডে, আর রাফি চলে যায় ওর ফ্রেন্ডদের সাথে মিট করতে। তো আমরা ওয়ার্ল্ড ফুডে মিষ্টি আর কুকিজ দেখছিলাম, কারণ সবাই জানে ওয়ার্ল্ড ফুড চিটাঙে ফার্স্ট হয়েছিল আর ওদের মিষ্টি অনেক মজা। আমার আর রাফির আমাদের সবার খুব ভালো লাগে ওয়ার্ল্ড ফুডের লাড্ডু স্পেশালি। আর দেখলাম ওয়ার্ল্ড ফুডের নিউ কিছু মিষ্টি এসেছে, কাঁচা মরিচের, কমলার, অনেক কালারফুল লাগছিল দেখতে। Это должно быть.